কোনো ডিপোজিট করা লাগবে না, কোনো কেওয়াইসি করা লাগবে না, কোনো ট্রেড করা লাগবে না, শুধুমাত্র আপনার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, তাহলেই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন $3, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 300 টাকা হয়ে যাচ্ছে। এই অফারটি দিচ্ছে শুধুমাত্র মাস্টার ব্যাংক ওয়ালেট, মাস্টার ব্যাংক অ্যাপসে শুধুমাত্র আপনার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, তাহলেই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন $3, যেটা আপনি এনি টাইম আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্র দিয়ে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন। কোনো ডিপোজিট অথবা ট্রেড অথবা কেওয়াইসি করা লাগবে না। কিভাবে আপনি মাস্টার ব্যাংক অ্যাকাউন্ট করবেন, অর্থাৎ কিভাবে মাস্টার ব্যাংক ওয়ালেট ক্রিয়েট করবেন, আর কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে $3 পেয়ে যাবেন, সব কিছু দেখার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। মাস্টার ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে $3 সম্পূর্ণ ফ্রিতে পাওয়া পর্যন্ত সব কিছু হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে দেখাবো, সেজন্য ভিডিওটা কেউ মিস করবেন না, আর $3 কেউ কিন্তু মিস করবেন না। এই $3 কিন্তু সবাইকে দিচ্ছে, আপনিও নিয়ে নিন। সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো মিস না করার জন্য। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। মাস্টার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে মাস্টার ব্যাংক অ্যাপটি ডাউনলোড করে আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে মাস্টার ব্যাংক অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন, একটু লোডিং হবে, তারপর আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে আসবে। এখান থেকে মাস্টার ব্যাংক অ্যাপটি ডাউনলোড করে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। মাস্টার ব্যাংক অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে দিবেন, তারপর আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন, এখান থেকে স্টার্ট উইথ পিনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে আবার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, এই জন্য ক্রিয়েট এ নিউ ওয়ালেটে একটা ক্লিক করে দিব, তারপর আপনাদের ইচ্ছা মতো 6 সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। কিবোর্ডের সংখ্যাগুলো উল্টা পাল্টা থাকবে, এর জন্য একটু ভালোভাবে দেখে আপনাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। একটু আগে যেই পাসওয়ার্ডটা দিলেন একই পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবেন, কোনো কিন্তু ভুল করা যাবে না। আর সংখ্যাগুলো অবশ্যই দেখে এখানে টাইপ করবেন, কারণ উল্টা পাল্টা হয়ে সংখ্যাগুলো সব সময় থাকবে। এরপর স্কিপ ফর নাও এ ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ব্যানার চলে আসবে, ক্রস বাটনে ক্লিক করে এই ব্যানারটা আপনারা রিমুভ করে দিবেন। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে $3 ইনকাম করবেন। আর ভিডিও কিন্তু ভুল করেও স্কিপ করবেন না, তাহলে $3 একদমই পাবেন না। এরপর টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। টার্মস এন্ড কন্ডিশন আই এগ্রি করে দেওয়ার পর আপনাদের সামনে আবার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনারা ব্যাকআপে ক্লিক করে দিবেন। এরপর এই পেজের একটা স্ক্রিনশট নেবেন, আর এখান থেকে ইয়েস আই ব্যাকআপ ইট আপে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, 3 নাম্বার 4 নাম্বার 7 নাম্বারে যে লেখাগুলো ছিল এখন এই পেজে আপনাদেরকে সেই লেখাগুলো লিখে দিতে হবে, এজন্য অবশ্যই এর আগের পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভিন্ন হবে। এখান থেকে এই লেখাগুলো সম্পূর্ণ করার পর ওকেতে প্রেস করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনাদের সামনে মাস্টার ব্যাংক ওয়ালেটের ড্যাশবোর্ড চলে আসবে। এখন যেটা দেখতেছেন এটাই হচ্ছে মাস্টার ব্যাংক ওয়ালেটের ড্যাশবোর্ড। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, আর অল্প কিছু কাজ বাকি আছে, যেই কাজগুলো সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে আমরা $3 পেয়ে যাব সম্পূর্ণ ফ্রিতে। কোনো কেওয়াইসি করা লাগবে না, কোনো ডিপোজিট করা লাগবে না, কোনো ট্রেড করা লাগবে না, সেই সঙ্গে কোনো ফোন নাম্বার অথবা ইমেইলও অ্যাড করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনাদেরকে $3 করে দিবে। জাস্ট একটা অ্যাকাউন্ট করলেই কিন্তু আপনি $3 পেয়ে যাবেন, আর অল্প কিছু কাজ বাকি আছে, যেই কাজগুলো করার পরেই কিন্তু আপনি $3 সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে সেই কাজগুলো দেখে নেওয়া যাক, আর $3 সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নেওয়া যাক। তবে তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সব সময় দেখার জন্য। $3 সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার জন্য, অর্থাৎ অল্প যে কাজটা আছে সেই কাজটা ফুলফিলভাবে করার জন্য সেটিংয়ে ক্লিক করে দিবেন। আপনার হাতের ডান পাশে একটু নিচে আসলেই কিন্তু সেটিং অপশনটা পেয়ে যাবেন। এরপর এখানে আসার পর মাই প্রোফাইলে ক্লিক করে দিবেন, তারপর আপনাদের সামনে আবার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। প্রথমেই দেখুন লেখা আছে নেম, এখানে আপনার পুরো নামটা লিখে দিতে হবে। নেমের পাশে দেখুন একটা কলম আইকন আছে, এই কলম আইকনটাতে ক্লিক করে এখানে আপনাদের পুরো নামটা লিখে দিবেন। পুরো নামটা লেখা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের নামটা সেভ হয়ে যাবে। এরপর এখানে দেখুন লেখা আছে রেফার কোড, এইটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। রেফার কোডটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই রেফার কোডটা না বসা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে $3 অ্যাড হবে না। $3 ইনকাম করার জন্য অবশ্যই রেফার কোড ব্যবহার করতে হবে, রেফার কোড সেভ করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার রেফার কোড দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেই রেফার কোডটা ব্যবহার করবেন। রেফার কোডটি লেখার পর সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলেই সেভ হয়ে যাবে। রেফার কোড ভুল হলে আপনি কোনোভাবেই $3 ইনকাম করতে পারবেন না, সেজন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা আমার রেফার কোডটি ভালোভাবে দেখে এখানে সেভ করবেন। এরপর আপনাদের মাস্টার ব্যাংক ওয়ালেট অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা আছে অ্যাক্টিভ ওয়ালেট, অ্যাক্টিভ ওয়ালেটে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে অনেকগুলো টোকেন চলে আসবে, এখান থেকে আপনাদেরকে দুইটা টোকেন অ্যাক্টিভ করতে হবে, একটা হচ্ছে ম্যাশ টোকেন আর একটা হচ্ছে সিং টোকেন।
স্ক্রিনের এই পাশে থাকা অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিলেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইখান থেকে আপনারা দুইটা টোকেন অ্যাক্টিভ করে নেবেন। আমাদের অ্যাকাউন্টের সব কাজ শেষ, এখন 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, তাহলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে অর্থাৎ মাস্টার ব্যাংক অ্যাকাউন্টে 3টা সিং টোকেন আর একটা হচ্ছে ম্যাশ টোকেন অ্যাড হয়ে যাবে। 3টা সিং টোকেন আর একটা ম্যাশ টোকেন, 4টা টোকেনের মূল্য হচ্ছে প্রায় $3। আপনার রেফারেল কোড সহ সব কিছু যদি ঠিক থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আপনি 4টা টোকেন পেয়ে যাবেন, যেই টোকেনগুলো যে কোনো জায়গায় সেল করে আপনার পকেট পর্যন্ত টাকা নিয়ে আসতে পারবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই সময় করে কমেন্ট করে জানিয়ে দিবেন।